নমস্কার দর্শক বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আজ আবার চলে এসেছি নতুন একটা ব্যবসার আইডিয়া নিয়ে। এই ধরনের ব্যবসা বাজারে খুব কমই আছে। ব্যবসাটি হলো বেবি প্রোডাক্টসের ডিপার্টমেন্টাল স্টোর। এই ভিডিওতে এই ব্যবসা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। কিভাবে এই ব্যবসাটি আপনারা শুরু করবেন, কত টাকা ইনভেস্ট করতে হবে ইত্যাদি নানা বিষয়। সুতরাং বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এরকম ভিডিও পাওয়ার জন্য। আমরা প্রত্যেকেই চাই আর্থিক দিক থেকে স্বাবলম্বী হতে, তার জন্য করতে হবে চাকরি অথবা ব্যবসা। কিন্তু অধিকাংশ মানুষেরই ব্যবসা করার ইচ্ছা থাকলেও সঠিক ব্যবসার আইডিয়া না পাওয়ার জন্য চাকরির দিকেই ছুটতে হয়। তাই আজ আমি এমন একটি ব্যবসার আইডিয়া দেব, ব্যবসাটি মনে হয় আপনার এলাকায় এখনও কেউ শুরু করেনি। ব্যবসাটি হলো বেবি প্রোডাক্টসের দোকান, অর্থাৎ সদ্যজাত শিশু থেকে 6 বছর পর্যন্ত ছোট বাচ্চাদের সমস্ত প্রয়োজনীয় জিনিসের দোকান। এর মধ্যে খাবার, দুধ থেকে শুরু করে বিভিন্ন ধরনের খেলনা ও তাদের প্রতিদিন ব্যবহারের জিনিস। আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন বিভিন্ন অনলাইন সেলিং প্ল্যাটফর্মে, যেমন অ্যামাজন, ফ্লিপকার্ট, স্ন্যাপডিল, ফার্স্ট ক্রাই ইত্যাদি ওয়েবসাইটে বিভিন্ন ধরনের বেবি প্রোডাক্টসের ব্যাপক সেল হয়। কারণ প্রত্যেকেই তার বাচ্চাকে ভালো মানের জিনিসটাই দিতে চায়, সেই জন্য বাচ্চাদের প্রোডাক্ট কেনার জন্য তাদের বাবা মা এবং প্রিয়জনরা কোনো কৃপণতা করে না। তাই দর্শক বন্ধুরা বুঝতেই পারছেন যে ভালো মানের সমস্ত ধরনের বাচ্চাদের প্রোডাক্ট বাজারে কেমন চাহিদা। বাজারে লক্ষ্য করলে দেখতে পাবেন স্পেশাল কোনো বাচ্চাদের প্রয়োজনীয় প্রোডাক্টসের দোকান নেই। সাধারণত স্টেশনারি, মুদিখানা, বাসনপত্র বিক্রির দোকান, গিফট আইটেমের দোকানে বাচ্চাদের বিভিন্ন রকম প্রোডাক্টগুলি পাওয়া যায়। সেজন্য বন্ধুরা, অন্য কেউ শুরু করার আগেই এই ব্যবসাটি আপনি শুরু করতে পারেন। এই ব্যবসাটি শুরু করার জন্য আপনাদের ব্যবসার একটি নাম ঠিক করতে হবে এবং একটি ট্রেড লাইসেন্স করিয়ে নিতে হবে আপনার পঞ্চায়েত অথবা পৌরসভা অফিস থেকে। এরপর আপনাদের বড় কোনো বাজারে 100 থেকে 150 স্কোয়ার ফুটের একটি ঘর নিতে হবে। আপনার যদি নিজের থাকে তা ভালোই হবে, এবং সেটি যাতে রাস্তার ধারে হয়। এরপর সেই ঘরটি বিভিন্ন প্রোডাক্টস রাখার জন্য ডিপার্টমেন্টাল স্টোরের মতো ডেকোরেশন করতে হবে। ভালো ডিজাইন করার জন্য আপনারা অনলাইনে সার্চ করতে পারেন, তাহলে বিভিন্ন ধরনের ডিজাইনের উপর আপনাদের একটা ধারণা তৈরি হবে। অথবা এর জন্য কোনো ইন্টেরিয়র ডিজাইনারের সাহায্য নিতে পারেন। এরপর আপনাদের বিভিন্ন শপিং ওয়েবসাইট সার্চ করে বিভিন্ন ধরনের বাচ্চাদের প্রোডাক্ট সম্পর্কে ধারণা নিতে হবে। কেমন কেমন প্রোডাক্ট মার্কেটে সেল হচ্ছে সেগুলি কেনার জন্য আপনারা ইন্ডিয়ামার্ট.কম ওয়েবসাইটে সার্চ করে বিভিন্ন সেলারদের সাথে কন্ট্যাক্ট করে সঠিক প্রোডাক্টগুলো কিনবেন। এই প্রোডাক্টের মধ্যে বাচ্চাদের খাওয়ার, দুধ থেকে শুরু করে খেলনা এবং নিত্য প্রয়োজনীয় সমস্ত প্রোডাক্ট থাকবে। এছাড়া আপনারা কলকাতার বড় বাজার সংলগ্ন বিভিন্ন এলাকায় আপনারা প্রয়োজনীয় সমস্ত ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন। এরপর আপনাদের এই প্রোডাক্টগুলো আপনাদের স্টোরে ভালোভাবে সাজাতে হবে। তারপর বিভিন্ন এলাকায় একটু প্রচার করতে হবে, তার জন্য লিফলেট ছাপাতে হবে, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম ইত্যাদি জায়গায় বিজ্ঞাপন দিতে হবে। ব্যবসার শুরুতে প্রথম সেল না হলেও আস্তে আস্তে ব্যবসা বাড়তে থাকবে। এই ব্যবসা আপনারা 2 থেকে 3 লক্ষ টাকা ইনভেস্ট করে শুরু করতে পারেন এবং মাসে কমপক্ষে 50 থেকে 60 হাজার টাকা আয় করতে পারবেন। আর এই ব্যবসায় আপনারা বেশিরভাগ প্রোডাক্টেই ডাবল প্রফিট করতে পারবেন। এটা নির্ভর করবে আপনার বিনিয়োগ এবং বিক্রির ওপর। এই বাচ্চাদের প্রয়োজনীয় জিনিসগুলি আপনারা আপনাদের ডিপার্টমেন্টাল স্টোর থেকে অনলাইনেও সেল করতে পারেন, তাহলে আপনাদের প্রফিট আরও বাড়তে থাকবে। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। এই ভিডিও বিষয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন, আপনার কমেন্টের অবশ্যই রিপ্লাই দেওয়া হবে। আজ এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ব্যবসার আইডিয়া নিয়ে। আপনারা ভালো থাকবেন, আপনার পরিবারের খেয়াল রাখবেন। ধন্যবাদ।